السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق إلى آخر الآيات. وقال رسول الله صلى الله عليه وسلم الطهر شطر الإيمان. সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন আপনাদেরকে ফরজ গোসল কীভাবে করতে হয় সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আমাদের দেশে অধিকাংশ লোকের এই ফরজ গোসল কীভাবে করতে হবে সেটি জানে না আর না জানার কারণে সে পবিত্রতা অর্জন করতে পারে না আর পবিত্রতা অর্জন না করতে পারার কারণে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না তো আমি এই আপনাদেরকে আজকে ফরজ গোসলের ব্যাপারে বলবো কিভাবে আপনি ফরজ গোসল করবেন প্রথমে আপনি যা কারো উপরে যদি গোসল ফরজ হয় বা ওয়াজি হয় অথবা সুন্না গোসল যদি কেউ করেন প্রথমে আপনি গোসল কানার জায়গায় চলে যাবেন আপনি বাথরুমে যদি গোসল করেন ঘরে বাসার ভিতরে সেখানে চলে যাবেন অথবা আপনি যদি ঘাটে করেন সেখানে যাবেন যাওয়ার পরে প্রথমে পবিত্রতা অর্জনের জন্য নিয়ত করবেন নিয়ত করার পর বিসমিল্লাহ রহমান রহিম এটা পড়বেন বিসমিল্লা পরে আপনি দুই হাতের কবজু পর্যন্ত প্রথমে দৌত করবেন দৌতো করে আপনি আপনার শরীরের যে সমস্ত জায়গাগুলিতে নাপাক লেগে আছে সেই নাপাক লাইগার জায়গাগুলি দৌত করবেন ভালোভাবে নাপাক লাইগার জায়গাগুলি ধৌত করার পর আপনি স্বাভাবিক যে অজু করেন সে অজু আপনি করবেন একেবারে সুন্নাতরিকায় পুরা অজু আপনি শেষ করবেন তবে ক্ষেত্রে আপনাকে পাও দুইতে হবে না পাওটা আপনি গোসল শেষ করে দৌত করলে হবে তো আপনি অজু করার পর আপনার সমস্ত শরীর পানি দিয়ে ধুয়ে নেবেন অর্থাৎ একটা পশমের গোড়াও যেন আপনার গাথারতে বাকি না থাকে যে পানি পৌঁছে নাই এরকমটি যেন না হয় আপনি পুরা শরীর পানি দিয়ে ধৌত করবেন আপনার এ হাত হাতের মানে এগুলি খিলেল করে ভালোভাবে আপনি ধৌত করবেন তারপরে আপনার যেদিকে পশম আছে বা আপনার হাতের নিচে বা সব জায়গায় আপনাকে পানি পৌঁছাতে হবে মনে রাখবেন আপনি কোনো জায়গা যেন পানি পৌঁছানো ছাড়া না থাকে তাইলে কিন্তু আপনার গোসল ঠিক হবে না পুরো শরীর আপনি পানি দিয়ে দৌত করার পর আপনি যখন এখান থেকে মানে গোসলের জায়গা ত্যাগ করবেন তখন আপনি সুন্দর করে পা ধুয়ে আপনি ওখান থেকে বেরিয়ে যাবেন তবে একটা বিষয় বলে রাখি আপনি গোসলের পর আর কোনো অজু লাগে না যদি আপনি প্রথমে উজু করে থাকেন হ্যাঁ যদি আপনি গোসল করার অবস্থায় এমন কিছু হয় যে যে কারণে উজু ভেঙে যায় যেমন অনেকের প্রসাব আসতে পারে অনেকে পানিতে নামলে নাকি প্রস্রাব আসে অথবা অনেকে আপনার যদি কোনো অন্য কোনো কারণ হাওয়া বের হইতে পারে যদি এইর এই কোনো কারণ হয় যে কারণে অজু ভঙ্গ হয়ে যায় তাইলে আপনি নতুন করে অজু করে ওই জায়গা থেকে বেরিয়ে যাবেন আর নতুবা আপনাকে আর অজু করতে হবে না প্রথম অজুতে আপনার হয়ে যাবে তাইলে এভাবেই আপনাকে ফরজ গোসল করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক পবিত্র থাকার তাও দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি